ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভয়াল গঙ্গা তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন, ভাঙছে পাড়, ভাঙনের গ্রাসে বিঘার পর বিঘা চাষের জমি, নদী গর্ভে তলিয়ে যাচ্ছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের চাচন, প্রতাপগঞ্জ ও নিমতিতা এই তিন পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কৃষি জমি নদী গর্ভে চলে যাওয়ায় নিঃস্ব বহু মানুষ, দুস্থ এলাকা, গরিব এলাকা, মানুষের জায়গা জমি সেরকম বাইরে কিছু নাই। আর আমাদের যেটা আবেদন, অতিসত্বর একটু তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া দরকার। গঙ্গা তীরবর্তী প্রায় তিন কিলোমিটার জায়গা জুড়ে বিশাল ভাঙন, নদী যেভাবে গ্রাস করছে তাতে আর মাত্র 500 মিটার ভাঙন হলেই তলিয়ে যেতে পারে চাচন্ড গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামের 100 বাসিন্দার ঘরবাড়ি। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর, ভিটে মাটি হারানোর আশঙ্কায় 100 পরিবার। ইতিপূর্বেই আগে আমরা দেখেছি আমাদের এই সব বাড়িগুলো ওই গঙ্গার গভীর গঙ্গার দিকে ছিল, সেখানে ভাঙনের ফলে এখানে আসা হয়েছে। এখান থেকে যদি আবার ভাঙন ধরে যায় বা মানুষগুলো গৃহহারা হয়ে যায় তাহলে কোথায় যাবে ভাবা মুশকিল। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন খোদ পঞ্চায়েতের উপপ্রধান। বিডিও সাহেব, আমরা উপর মহলে জানিয়েছি, আমরা দেখছি, আমরা যতটা পারছি করছি, এই আশ্বাস, কিন্তু আমরা এখন আতঙ্কে আছি। কথায় বলে নদীর ধারে বাস, ভাবনা 12 মাস, আর এটা যে নিহাতি কথার কথা নয় সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন শমশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।